খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। হুগলি জেলা পরিষদের 2 এবং 3 নম্বর আসনে এবার তৃণমূলের নতুন মুখ। উত্তরপাড়া শ্রীরামপুর ব্লকের সভাপতি নিখিল চক্রবর্তী এবং প্রিয়াঙ্কা দে বৃহস্পতিবার মনোনয়ন জমা দিলেন। এদিন সেখানে আসা তৃণমূল সাংসদ শান্তনু সেনের সাথে দেখা করেন তারা। রাজনৈতিক জীবনের নতুন লড়াইয়ের সাংসদের আশীর্বাদ নেন। প্রিয়াঙ্কা বলেন, সাধারণ মানুষের সেবা করাই আমার কাজ হবে। এই কাজে দল যে আমার উপর ভরসা রেখেছে সেটাই অনেক। দিদি ছিলেন, আছেন, থাকবেন। আমি এই কাজটি পেয়ে খুব খুশি হয়েছি, প্লাস আজকে আমার নমিনেশন ফাইল হয়েছে, খুব খুশি হয়েছি। আমি দিদির কাজ পেয়ে আর মানুষের সামনে দাঁড়াতে খুব খুশি হয়েছি। বিবাদ এখন না, আমি দেখছি সবই ভালো, বিবাদ করলে কিছুই না, বিবাদ তো আপনারাই করবেন। তা আমি দেখছি দিদি ছিল, দিদি আছে আর দিদি থাকবে। তারপর মানুষের পাশে দাঁড়ানোর এটাই আমার সব থেকে আশা। অন্যদিকে নিখিল বলেন, লড়াই ছিলই, তবে সেটা দলের জন্য। এবারে ভোটের ময়দানে লড়তে হবে, দল এই সুযোগ আমাকে করে দিয়েছে, দলকে অনেক ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে গ্রাম বাংলার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন মানুষের দোরগোড়ায় উন্নয়ন পৌঁছে দেওয়ার এক নির্বাচন। সেই নির্বাচনে একজন মানে ইনভলভমেন্ট অর্থাৎ অংশগ্রহণকারী হিসেবে ভালো লাগছে যে দল আমাকে মানুষের জন্য কাজ করার একটা সুযোগ দিয়েছে, ভালো তো লাগবেই স্বাভাবিক। আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে আমরা যেটা, এটা আমি আমার মতামত বলছি, যে মানুষের জন্য যে পানীয় জল, সেই পানীয় জল আরও বেশি করে অর্থাৎ পর্যাপ্তভাবে মানুষের কাছে পৌঁছে যায় সেটা আমাদের দেখতে হবে। গ্রাম বাংলায় যে 100 দিনের কাজ বন্ধ করে রেখেছে নরেন্দ্র মোদীর সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, তা আন্দোলনের মাধ্যমে আবার পুনরায় চালু করা, শ্রমিকদের যে বকেয়া টাকা সেগুলি আদায় করে তাদের কাছে পৌঁছে দেওয়া, বহু আবাস হওয়া সত্ত্বেও, ভ্যালিড হওয়া সত্ত্বেও, আইনগতভাবে কোনো সমস্যা না থাকা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার, ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদী যেভাবে আটকে রেখেছে আন্দোলন করে সেগুলো মানুষকে পৌঁছে দেওয়া, এবং তার সাথে সাথে গ্রাম বাংলায় যে নিকাশি সমস্যা বা অন্যান্য যে সমস্যা আছে সেগুলি মানুষকে ডেকে মানুষের মতামত নিয়ে, কারণ আমরা মনে করি পঞ্চায়েত, এই পঞ্চায়েত মানুষের পঞ্চায়েত তৈরি হচ্ছে, মানুষ যেভাবে আমাদেরকে বলবে যে কাজগুলোকে অগ্রাধিকার দেবে আমরা সেগুলোকেই অগ্রাধিকার দিয়ে কাজ করব। দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি স্যালুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার। আপনি যে কোনো সার্ভিসের ওপর 300 টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন। তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায়। আমাদের ব্রাঞ্চগুলো হল রিশা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে, মানসী বাজার শ্রীরামপুর, শেওড়াফুলি জিটি রোড ICICI ব্যাংকের ঠিক বিপরীতে, আরামবাগ লিংক রোড বসন্তপুর মোড়। ফোন নম্বর 8777023189। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিশরা মাতৃসদন, স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো, অপারেশনের সুযোগ সহ ICU ইত্যাদি সুবিধা, আপনাদের সেবায় মাতৃসদন। চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ। চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে ICU এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন, ওটি, স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা।